ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিস্তারে আদিবাসী নারীদের ভূমিকা, এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। কেন্দ্রীয় তৃণমূল ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশনের উদ্যোগে মঙ্গলবার সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আদিবাসীদের ঐতিহ্য ও কৃষ্টি কালচার নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের 27টি জেলার কয়েক সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা আদিবাসীদের জন্য সংসদে 10টি সংরক্ষিত আসন, জেলা উপজেলা ও ইউনিয়ন পরিষদে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন, ভূমি নিরসন সহ আশ্রয়ণ প্রকল্প, শিক্ষার মান উন্নয়ন, চাকুরিতে আদিবাসী কোঠা এবং প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের সুষম বণ্টনের দাবি জানানো হয়। বাংলাদেশ তৃণমূল ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সিরাজগঞ্জ শাখার সভাপতি শ্রী শিপন চন্দ্র সিং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর আবুল আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ সরকার, বাংলাদেশ তাঁতি লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সাধনা দাস গুপ্তা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সদস্য অ্যাডভোকেট আকসির এম চৌধুরী, কবি অনুবাদক আনিস মোহাম্মদ ও সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ সরকার সহ আরও অনেকে।